গতকাল ডায়মন্ড হারবারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি নেতা শমিক ভট্টাচার্যের সল্টলেকের বাড়িতে আসলেন বিজেপি নেতা মুকুল রায় ও অরবিন্দ মেনন। প্রসঙ্গত, গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন শমিক ভট্টাচার্য ও তার কর্মীরা। অভিযোগ, কমপক্ষে 150 তৃণমূলের দুষ্কৃতীরা লাঠি, রড, বাঁশ, ধারালো অস্ত্র দিয়ে তার এবং বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। হামলায় শমিক ভট্টাচার্য সহ 7-8 জন আহত হয়েছে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। আজ আহত বিজেপি নেতা শমিক ভট্টাচার্যকে দেখতে সল্টলেকের বিএইচ ব্লকের বাড়িতে আসলেন বিজেপি নেতা মুকুল রায় ও অরবিন্দ মেনন। শমিক ভট্টাচার্য বিজেপির প্রতিষ্ঠিত নেতা, সুবক্তা। ও কালকে ডায়মন্ড হারবারে কোনো একটা জায়গায় বোধহয় ওর সভা ছিল, যাওয়ার পথে ওকে অতর্কিত ধরে হাঙ্গামা হয়েছে। স্বাভাবিকভাবেই আমি ওকে দেখে গেলাম এবং ওকে অ্যাডভাইস করলাম যে এটা আইনের চোখে অভিযোগ পাঠাতে হবে, সেটা করার জন্য। নিশ্চয়ই কথা বলবো সন্তোষজির সাথে, ইতিমধ্যেই জানিয়েছেন মেডনজি, আমিও যেখানে যেখানে জানাবার জানাবো, সেটা অভিযোগ তৈরি করুক, অভিযোগ করে অভিযোগ পাঠানো হবে।